হ্যালো এভরিওয়ান, আমি শর্মিলা আর আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের ডিমের বড়া। খুব কম সময়ে, মাত্র 5 মিনিটে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই মাছের ডিমের বিপরীত বড়া। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি, মাছের ডিমের বড়া। আজকে আমি রুই মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য মাছের ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। প্রথমেই মাছের ডিমকে একটু ছোট করে কেটে নিলাম। মাছের ডিমগুলো সাইজ অনেকটা বড় ছিল। এখন একটি পাত্রে বেসন 2 টেবিল চামচ, চালের গুঁড়ো সম পরিমাণ, কাঁচা লঙ্কা কুচি 1টি, একটি ছোট পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম, হলুদ দিলাম, আধা চা চামচ আদা বাটা, নুন দিচ্ছি আধা চা চামচ বা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন মাছের ডিম দিলাম আর তার সাথে 2 চা চামচ জল মিশিয়ে মেখে নিলাম। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এখন একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। গরম তেলে বড়ার আকারে মাছের ডিমগুলোকে ছেড়ে দিতে হবে। চামচের সাহায্যে করলে বেশি ভালো হয়। এখন এপিট উপিট করে 2 সাইড ভেজে নিতে হবে। যখন নিচের সাইডটি লাল লাল হয়ে আসবে তখন উল্টে দিয়ে অপর সাইডটিও লাল মুচমুচে হওয়া অবধি ভেজে নিতে হবে। বাস, তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়া। এই মাছের ডিমের বড়া ডাল আর ভাতের সাথে খেতে খুব টেস্টি লাগে, আপনারাও ট্রাই করুন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক বাটনটি ক্লিক করুন, সবার সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।